দুটি স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদানের সমস্ত রকম রাস্তা বন্ধ করে দিল কেন্দ্র। এই দুই স্বেচ্ছাসেবী সংগঠনই গান্ধী পরিবার পরিচালিত। বিদেশি মুদ্রা লেনদেন আইনের আওতায় রেজিস্ট্রেশন বাতিল করা হল রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের। এই দুই সংস্থার চেয়ারপারসন পদেই রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সরকারি সূত্রে খবর, বিদেশি অনুদান পাওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে এই দুই সংস্থার বিরুদ্ধে। দুবছর আগে এই সংস্থাগুলির বিরুদ্ধে আন্তঃমন্ত্রক কমিটি গড়ে তদন্ত শুরু হয়। ওই রিপোর্টের ভিত্তিতেই রবিবার দুই সংস্থার বিদেশি অনুদান সংক্রান্ত রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। লাদাখের গালওয়ানে চীন ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের পরে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিল কংগ্রেসের প্রথম সারির নেতারা। পরোক্ষভাবে কেন্দ্রের ব্যর্থতাকেই দায়ী করেছিল কংগ্রেস, তবে তার পাল্টা তোপও দেখেছিল গেরুয়া শিবির। সেই সময় গান্ধী পরিবার পরিচালিত ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে চীনের থেকে সরকারি অনুদান নেওয়ার অভিযোগ তোলে বিজেপি। এরপরেই এই বড় পদক্ষেপ কেন্দ্রের। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।